السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال النبي الأمين من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد ইসলামিক দাওয়া টিম গ্রুপ নম্বর 10 দাম্মাম থেকে ভাই শহীদুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে আমাদের দেশে অধিকাংশ সভা সমিতিতে কালিমাতু তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহকে ভেঙে ভেঙে পড়া হয়। যিনি বক্তা তিনি বলেন লা ইলাহা, আর যিনি শ্রোতা তিনি বলেন ইল্লাল্লাহ। এরা কতটুকু শরীয়ত সম্মত? ভাই শহীদুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। দেখুন, আমাদের যা কিছু গ্রহণ করতে হবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। যা তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যা দিয়েছেন অর্থাৎ তিনি শরীয়তে যা বলেছেন করেছেন সম্মতি দিয়েছেন সেটাকে সুন্নাহ বলা হয়। তো এটাকে ধরতে হবে, আর যা নিষেধ করেছেন তা ত্যাগ করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাম কীভাবে এই জিকির করেছিলেন সেটা তো অবশ্যই হাদিসে বর্ণনা করা হয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। তিনি তো ভেঙে ভেঙে বলেননি যে একজন বলবে লা ইলাহা আর আরেকজন বলবে ইল্লাল্লাহ, এ তো শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। অতএব এটা সুন্নতের বিপরীত, এটা সুস্পষ্ট বিধাত এবং এর মানে এর অর্থ বিকৃত হয়ে যায়। যিনি বলছেন লা ইলাহা, নেই কোনো মাবুদ, তার মানে তিনি কোনো মাবুদকে তিনি স্বীকার করেন না। আর যিনি উত্তর দিচ্ছেন শুনে বলছেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি মাবুদ না কি সেটাও তো উচ্চারণ হয় না, আল্লাহ ছাড়া কি, এটার মানে অস্পষ্ট হয়ে যায়। এই জন্য যখন বলতে হবে তার আগে এবং পরের মিনিংগুলো অর্থগুলো ঠিক রেখে বলতে হবে। এই জন্য আমাদের সবাইকে বলবো যে যখন আপনারা জিকির করবেন তখন পুরা শব্দটাই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এর অর্থ সঠিক থাকবে। আর যদি আপনি ভাঙা ভাঙা করে থাকেন তাহলে প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে তার ইমানের ত্রুটি থেকে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে জেনে শুনে ইসলাম প্রচার প্রসার করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আশা রাখি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।